আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। কিভাবে মানুষকে মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়টা আমাদের রাজনীতিতে একদম আসন গেড়ে বসেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকের এই আলোচনার অবতারণা। আমি বড় কোনো ভূমিকায় যাব না, আমি সংক্ষেপে মূল ঘটনাটা বলি। অক্টোবর মাসের 17 তারিখে হঠাৎ করে একটা নিউজ দেখা গেল, সেই নিউজে বলা হয়েছে যে আগামী 18 অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুরি পরব মির্জা ফখরুল। এরকম একটা নিউজ দেখা গেল এবং বিভিন্ন জনে বললেন যে এটা বলেছে কে, প্রথম আলোতে নাকি এই নিউজটা ছাপা হয়েছে এবং 17 অক্টোবরে প্রথম আলোর পত্রিকার ওরকম সুন্দর করে ওরকম মেকআপ টেকআপ করে সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা দেখানো হলো যে প্রথম আলোতে এই ধরনের একটা রিপোর্ট ছাপা হয়েছে যে মির্জা ফখরুল বলেছেন যদি 18 অক্টোবরের সমাবেশ থেকে সরকারের পতন ঘটাতে না পারেন তাহলে উনি হাতে চুরি পড়বেন। এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জায়গায় প্রচার হয়েছে, অনেকেই এটা কপি করেছে, শেয়ার করেছে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি, নবীনগর উপজেলা আওয়ামী লীগ তারা এই জিনিসটা দিয়েছেন। এই নবীনগর উপজেলা আওয়ামী লীগের এই ছবিটা আপনারা দেখুন। এটা দেখার পর ওই দিনই দেখলাম আরেকটা জায়গায় পাওয়া গেল, একজন ব্যক্তির নাম বলি, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবাসী, উনিও লিখেছেন ওই ছবিটা দিয়ে, উনি লিখেছেন মির্জা ফখরুল সাহেব আলটিমেটাম দিয়ে বললেন 18 অক্টোবরের সমাবেশে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাতে না পারলে হাতে চুরি পড়ব। ভালো, এটা যখন হলো তার পরে পরেই প্রথম আলো পত্রিকা তাদের এই পেজে ওই নিউজটা দিয়ে বললেন যে এ ধরনের কোনো নিউজ তাদের পত্রিকায় ছাপা হয়নি। প্রথম আলো যা লিখেছে দেখুন, এখানে ওই ছবিটা দিয়ে তারা ভুয়া সংবাদ লিখে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে নিচে লিখে দিলেন যে প্রথম আলোর নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়, বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন প্রথম আলো। আর উপরে লিখলেন মিথ্যা প্রচারণা, মানে বিষয়টা প্রথম আলো ক্লিয়ার করে দিল যে আমরা এই ধরনের কোনো নিউজ ছাপিনি। আচ্ছা, প্রথম আলো নয় ছাপেনি, তো মির্জা ফখরুলকে এই ধরনের কোনো কথা বলেছেন তাও তো বলতে পারেন, হয়তো প্রথম আলো ছাপেনি সেটা থেকে তারা কি নিউজ করতে পারে না? পারে তো, নবীনগর আওয়ামী লীগের বড় একটা সংগঠনের একটা আঞ্চলিক শাখা, তারা নিশ্চয়ই ভুল করবে না। তো এই জিনিসটা নিয়ে পরবর্তীতে ফ্যাক্ট ওয়াচ নামে একটা প্রতিষ্ঠান আছে যারা নাকি ইন্টারনেটে বিভিন্ন রকম ফ্যাক্ট ট্যাক থাকলে সেটা নিয়ে সেটা সত্যতা প্রমাণ করার চেষ্টা করে। ফ্যাক্ট ওয়াচ তারা এটা চেক করে দেখলো, অনুসন্ধান করে দেখলো এটা একটা ভুল জিনিস এবং ভুয়া জিনিস। এবং ফ্যাক্ট ওয়াচের সেই লেখা হয়েছে শুনুন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী 18 অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুরি পড়বেন, এমন একটি উক্তি পাওয়া যাচ্ছে ফেসবুকের, সেটি আবার শেয়ার করা হচ্ছে প্রথম আলোর আদলে বানানো ফটো কার্ডে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে ফটো কার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। এছাড়া বিএনপি এবং বিএনপি সংশ্লিষ্ট ভেরিফাইড ফেসবুক পেজগুলোয় এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। প্রথম আলো ইতিমধ্যে তাদের ফেসবুক পেজ থেকেও এ কথা জানিয়েছে। তার মানে তারা এটাও ক্লিয়ার করলেন, ওটা তো প্রথম আলো তো ছাপেই নি, অন্য কোনো মানে প্রতিষ্ঠিত কোনো মিডিয়াতেও এই নিউজটা নাই এবং মির্জা ফখরুলও এই কথা বলেননি এবং বিএনপির যতগুলি পেজ আছে তার কোথাও মির্জা ফখরুলের এই বিবৃতি ছাপা হয়নি। মির্জা ফখরুল বলে থাকলে তো ছাপা হতো, কোথাও ছাপা হয়নি। এখানে কিন্তু জিনিসটা থেমে যেতে পারতো, এটা কিন্তু 18 তারিখের কথা, থেমে যেতে পারতো কিন্তু থামেনি। থামে নাই কেবল না, এটা আরো ভয়ঙ্করভাবে এরপরে এই দুদিন আগে বাংলাদেশ ছাত্রলীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে, এখানে তো আর অন্য কেউ না, ভেরিফাইড ফেসবুক পেজ, কিন্তু তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত 4টা ছবি ছেপেছে
এবং চারটা ছবি দিয়ে তারা ওটা বিকৃত করে, মির্জা ফখরুলের নানা ধরনের ছবি দিয়ে, এবং মির্জা ফখরুলের আমি বলবো যে খুবই বিকৃত টাইপের ছবি ছেপে তারা কী লিখেছে এটা দেখুন। একটা ছবিতে তারা লিখেছে, শাড়ি চুরি পরে প্রমাণ করলেন মির্জা ফখরুল কথার বরখেলাপ করে না, 18 অক্টোবর সরকারের পতন ঘটাতে ব্যর্থ হলে শাড়ি চুরি পরবেন বলে ঘোষণা দেন মির্জা ফখরুল। যে জিনিসটা উনি দেননি এবং মিথ্যাভাবে প্রচার হয়েছে সেইটাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুলের একটা ছবি ছেপেছে, নারী দেহের মতো করে হাতে চুরি টুরি দিয়েছে, গলায় হার টার দিয়ে ওনার ছবিটা ছেপে, একটা বিকৃত নর্তকীর ভঙ্গিতে ছেপে তারা বলতেছে যে মির্জা ফখরুল নাকি কথা রাখলেন এবং উনি শাড়ি চুরি করে প্রমাণ করলেন যে উনি কথা রাখতে পারেন। ছাত্রলীগের ব্যানার এই ফেসবুক পেজে কিন্তু তাদের চারটা ছবির মধ্যে আরেকটা ছবিতে একই ঘটনা, কিন্তু একটা একটু ভিন্নভাবে ছবিটা ছাপানো হলো। এখানে ছবিটা একটু ভিন্নভাবে ছাপানো হয়েছে, কথাগুলি একটু ভিন্নভাবে আরেকটা আইটেম করা হয়েছে। আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল অনেকটা একটা মানে নাচের ভঙ্গিমায় বসে আছেন, একজন নারী দেহের মতো করে করে তার মুখের মধ্যে মির্জা ফখরুলের ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে, রেশমি চুরি প্রাইভেট লিমিটেড নিবেদিত সরকার পতনের আন্দোলনে ব্যর্থ মির্জা ফখরুল বাই, বাই মানে বা দীর্ঘই, বাই এর একক খেমটা সন্ধ্যা 28 অক্টোবর পল্টন মিলনায়তন সন্ধ্যা 7টা, টিকিট 8 টাকা, 10 টাকা, 15 টাকা। আর নিচে লেখা বিএনপির ওই লগুটা দিয়ে একটি যাশাস প্রযোজনা, তার মানে বোঝাচ্ছে যে মির্জা ফখরুল এখন মানে নৃত্য করতে চায় হাতে চুরি পরে। একটা বিকৃত ছবি ছাপা হয়েছে। আর ওখানকার যে চতুর্থ ছবিটা সেটার মধ্যে লেখা, মির্জা ফখরুলকে কুকুরের ভঙ্গিতে বানিয়ে তার মুখের মধ্যে কুকুরের মুখের মধ্যে মির্জা ফখরুলকে বসিয়ে দিয়ে গলার মধ্যে বিএনপির লোগোটা বসিয়ে গলার মধ্যে একটা শিকল বেঁধে দড়ির মতো বেঁধে, সেই দড়ির আরেক হাত রয়েছে তারেক রহমানের হাতে, উপরে লেখা মিস্টার 10%-এর সঙ্গে 100% গৃহপালিত মহাসচিব মির্জা ফখরুল। এই যে ছবিগুলো ছাপা হয়েছে কে ছেপেছে? বাংলাদেশ ছাত্রলীগ। কবে ছেপেছে? এই বিষয়টা সুরাহা হয়ে যাওয়ার পর, যখন প্রথম আলো বলেছে এটা মিথ্যা এবং যখন ফ্যাক্ট ওয়াচ বলেছে এই পুরো জিনিসটাই মিথ্যা, তারপর বাংলাদেশ ছাত্রলীগ ওদের ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিগুলো ছেপেছে। প্রশ্ন হচ্ছে কেন, কেন তারা এই কাজটা করল? এই প্রশ্নের জবাব কে দিবে? এই যে কথাটা, তারা কেন এই কাজগুলি করলো, এই কাজগুলো করার মাধ্যমে তারা আসলে কি বলতে চাইল? এখানে কি আমরা যদি বলি, আমরা সবসময় বলি কিন্তু যে ছাত্রলীগ একটা বড় সংগঠন, ছাত্রলীগ সারা দেশের স্টুডেন্টদের আপনার স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে, এই যে ছবিগুলি ছাপার মধ্যে যে রুচি, যে দায়িত্ববোধ, এখানে ছাত্রদের রুচির কী বহিঃপ্রকাশ ঘটতে পারে? একটা কথা বলুন, আমরা প্রায় দেখি না যে ব্যঙ্গচিত্র আঁকার জন্য বাংলাদেশে সোশ্যাল মিডিয়া অনেকে ব্যঙ্গচিত্র করেন, অনেক মন্তব্য করেন, তার জন্য ইউনিভার্সিটির টিচারের পর্যন্ত কিন্তু জেল হয়ে যায়, গ্রেপ্তার হয়ে যায়। তো একটা কথা ভাবুন তো, যদি এই ছবিগুলো মির্জা ফখরুল না হয়ে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের মুখের সঙ্গে লাগিয়ে বানানো হতো, কুকুর বানানো হতো, নর্তকী বানানো হতো, তাহলে কী হতো দেশে? যারা করেছেন তাদের বিরুদ্ধে মামলা হতো না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেখানে মামলা হতো না কি? হতো তো, ধরে নিয়ে যাওয়া হতো, জেল হয়ে যেত। তো ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কি জেল হবে? তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে? ওনাদের ভেরিফাইড পেজের দায়িত্ব কিন্তু ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিতে হবে, এটা ওনাদের ভেরিফাইড পেজ, কিন্তু এই দায়িত্ব না নেবেন, নেবেন না, কিন্তু এই ধরনের কুৎসিত প্রচারণা চালাতে থাকবেন। এখন এর বাইরে আরেকটা কথা আছে, সে কথাটাও বলি। এই যে ছাত্রলীগের যে পেজটা, এই পেজের এই যে স্ট্যাটাসটা ছবিগুলি সহ এই কুৎসিত মানসিকতা যে বহিঃপ্রকাশ, তার নিচে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে।
ম্যাক্সিমাম কমেন্টে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের কমেন্ট, এবং তারা এটাকে মারহাবা মারহাবা বলতেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, উচিত কাজ করেছেন, উচিত শিক্ষা দিয়েছেন। কিসের ভিত্তিতে কে উচিত শিক্ষা দিল তার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। ওই সহমত আছে না কিছু, সহমত যা কিছু বলেন সহমত, সহমত এই সহমত ভাইরা সমানে দিয়ে গেছে। একজন লোক একটা কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। উনি ওনার কমেন্টে আবার কিছু রিপ্লাইও আছে, সেটাও পড়ছি। মিস্টার আমানুর রহমান উনি কমেন্ট করেছেন, ছাত্র সংগঠনের এত বড় গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরকম ব্যঙ্গচিত্র প্রকাশ বেমানান, এ কথাটা উনি লিখেছেন। লিখার পর ওখানে আবার কয়েকটা রিপ্লাইও ছাপা হয়েছে। রিপ্লাইগুলো কী করেছেন, যেমন একটা রিপ্লাই করেছেন আবু সাইদ সরকার নামে একজন রিপ্লাই করেছেন, তিনি লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে যখন বিভিন্নভাবে ব্যঙ্গ করে হেয় প্রতিপন্ন করা হয় তখন কই থাকে আপনার সুশীল সমাজ। আরেকজন সরকার আলামিন লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারকে নিয়ে একজন নর্তকী শিল্পী বাজে ভাষায় একটা গান গেয়েছেন, সুশীল সমাজ এটা কিভাবে নেবেন। আবার এই দুটার প্রশ্নের উত্তরে জনাব আমানুর রহমান নিজে আর একটা উত্তর দিয়েছেন। উনি লিখেছেন, ওইটাও খারাপ, এইটা আরও বেশি খারাপ, ওরা খারাপ বলে আপনারাও কি এমন কাজ করবেন, এই ধরনের লেখা হয়েছে। এখন এই যে কথাটা বলেছে ছাত্রলীগের ছেলেমেয়েরা, এই ছেলেরা যে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কি এই ধরনের ব্যঙ্গচিত্র করা হয়েছে, লিঙ্গান্তর করা হয়েছে, হ্যাঁ এটা ঠিক, আমি এই অভিযোগটা কিন্তু নেই। কারণ 18 তারিখের জনসভায় আমি দেখেছি, বিএনপি জনসভায়, ওখানে ওবায়দুল কাদেরের নামকে বিকৃত করে কিছু গান গাওয়া হয়েছে। এই গান গাওয়াটা কি ঠিক হয়েছে, ওটাও ঠিক হয়নি। একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। তারপরও আমি বলবো এ ধরনের অন্যায় যেন আর রিপিট না হয়, এটা হওয়া উচিত না। আমরা জাতি হিসেবে এত কুরুচি সম্পূর্ণ নই। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।